আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত আপনাকে কালোয়াত্তা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা সোহাগের দাদার সাথে ঘটেছিল। তো সোহাগের দাদার নাম ছিল ওয়ালিদ। তিনি গ্রামের যে পালা গান হইতো আগের দিনে, সেরকম একটা জায়গায় তিনি পালা গান শুনতে যান। তো ফেরার পথে একটা বাজার পড়ে, সেই বাজারে দেখেন যে কিছু জেলে রাতের বেলা তাদের জালে কিছু মাছ ধরা পড়ে, সেই মাছগুলো বিক্রি করতে আনছেন। আর বাজারটা ছিল একটু ফাঁকা, যেহেতু রাত, গ্রামের বাড়ি। তখন সে সস্তায় একটা বোয়াল মাছ কিনেন। তো সেই বোয়াল মাছটি হাতে নিয়ে তিনি ক্ষেতের আইল ধরে হাঁটছিলেন। তো ক্ষেতের যে শেষ মাথা ছিল, সেখানে ছিল একটা তেঁতুল গাছ। সেই তেঁতুল গাছের কাছে যখন তিনি আসেন, তখন তিনি দেখেন যে সেই তেঁতুল গাছের যে মালিক সমীর মণ্ডল, তিনি সেই তেঁতুল গাছের নিচে দাঁড়ায় আছেন। তো তখন তিনি ওই সোহাগের দাদুকে ডাক দেন যে এই অলিত, মাছটা দিয়ে যা। তো সমীর মণ্ডলের এই কথা শুনে মানে দাদু একটু অবাক হয়ে যান, যে আসলে সমীর মণ্ডল কিন্তু দাদুর চাইতে বয়সে অনেক ছোট ছিল। তখন তিনি ঘুরে তাকান এবং বলেন, কি রে সমীর, তুই এরকম বেয়াদবি করতাছস, এরকম কিছু একটা তাকে বলে। তো তিনি লক্ষ্য করেন যে আসলে সমীর মণ্ডলের যে চেহারাটা, তার যে চোখ দুইটা ছিল, সেই চোখ দুইটা ছিল একদম লাল টকটকা, মানে অন্ধকারের মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর তার মাথার চুলগুলো ছিল উস্কো খুস্কো। তো দাদা এটা দেখে মানে কিছুটা আন্দাজ করতে পারেন যে আসলে এটা সমীর মণ্ডল না, এটা আসলে হয়তো অন্য কিছু। তো তখন তিনি একটা দৌড় দেন সেখান থেকে। তো তিনি যখন একটা দৌড় দেন, এক দৌড়ে মানে তিনি তার বাড়িতে চলে আসেন। তো তিনি বাড়িতে আসার পরে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তারপরে তিনি যে জিনিসটা মানে খেয়াল করেন, যে দেখেন যে তার চালের উপরে সমীর মণ্ডল দাঁড়ায় আছে। তখন তাকে বলে, কি রে, তোকে না বললাম মাছটা দিয়ে যেতে? তো তিনি এইটা দেখে মানে এক দৌড়ে ঘরে ঢুকে যান। তো ঘরে ঢোকার পরে তিনি যে দৃশ্যটা দেখেন, সেটা দেখার জন্য তিনি একবারই প্রস্তুত ছিলেন না। দেখেন যে তার স্ত্রী দাঁড়ায় আছে। তার স্ত্রী তাকে বলতেছে, কি রে, তোকে কয়বার বললাম মাছটা দিয়ে যা, তুই দেখি কথা শুনোস না, এরকম একটা কথা বলে সে দাদার হাত থেকে সে মাছটা একটা থাবা মেরে নিয়ে কাঁচাই খাওয়া শুরু করে। তখন দাদা তাদের বাড়িতে যে আশেপাশে মানুষ ছিল সবাইকে ডাকেন যে আসলে এই ঘটনা ঘটতেছে। তখন সবাই আসে, এসে তখন সেই দাদিকে সবাই ধরাধরি করে এবং কি তাকে বেঁধে রাখে। তো তারপর থেকে শুরু হয় চেঁচামেচি। তখন মানে প্রায় সময় বাড়িতে মাছ আনলেই ওই দাদি কাঁচাই খেয়ে খাওয়া শুরু করত সেই মাছগুলো। তো এরকম চলতে থাকে বেশ কিছুদিন। তো তারা দুই তিনজন কবিরাজ অলরেডি দেখাইছেন, কিন্তু তারা কিছু করতে পারে না। সবাই এক কথাই বলে যে না, এটা এটা আমাদের পক্ষে কন্ট্রোল করা সম্ভব না। তখন দাদা এদিক সেদিক ছোটাছুটি করে দাদিকে সুস্থ করার জন্য বিভিন্ন জায়গায় যান। তো অবশেষে তারা একটা কবিরাজের সন্ধান পান। তিনি খুব বড় মাপের একজন কবিরাজ ছিলেন। তখন তিনি আসেন বাড়িতে। তাদের বাড়িতে ঢুকে এসে বলে যে আসলে এই বাড়িতে তো মানে ভয়াবহ খারাপ একটা কিছু আসছে। তখন দাদা তাকে বলে যে আপনি যেভাবেই পারেন, আপনার যা লাগে আমি তাই দিব, তবে আপনি আমার স্ত্রীকে সুস্থ করে দিন।
তখন সে বলে যে তোমার স্ত্রীকে আসলে সুস্থ করতে পারবা বাট একটু সময় লাগবে। তখন তিনি প্রায় কয়েকদিন আসেন বাড়িতে এসে গোল বৃত্তের মধ্যে সেই দাদিকে বসায়া প্রতিদিনের কথা বলতেন যাওয়ার জন্য, কিন্তু সেটাকে মানে কোনোভাবেই কিছু করা যেত না। সেটাকে অনেকভাবে বলা হয় যে বোতলে বন্দি করা হবে, তবে সেই খারাপ যেই জিনিসটা ছিল সেটা এতটাই শক্তিশালী যে তাকে তিনিও বোতলবন্দি করতে পারছিলেন না। অবশেষে ওই কবিরাজটা একদিন দাদাকে বলে যে এটাকে তুমি সরাইতে পারো, একটাই উপায় আছে, তুমি তিনটা বোয়াল মাছ কিনবা, কিনে তোমাকে যেই প্রথম সে যেই জায়গায় বলছিল মাছটা দিয়ে যা, তুমি সেই গাছের নিচে রাইখে আসবা, তাহলে এটা যাবে এখান থেকে, নাইলে এটাকে সরানো সম্ভব না। পরবর্তীতে দাদা তিনটা বোয়াল মাছ কিনে সেই তেঁতুল গাছের নিচে রেখে আসেন, তারপরের দিন থেকে সব কিছু স্বাভাবিক। সো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন, আর আমাদের কালোয়াত্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আপনার জীবনে যদি কোনো ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে তাহলে স্ক্রিনে আমাদের ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে, সেখানে আপনি পাঠিয়ে দিতে পারেন লিখে অথবা রেকর্ড করে। তাছাড়া আপনি ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন ইমেল অ্যাড্রেসটি। সো ভালো থাকবেন।